হাই ফ্রেন্ডস, আমি চলে এসেছি নতুন রান্নাঘরে কানপুরে। তো আবার আমাকে দেখতে পাবে নতুনভাবে কানপুরে রান্নাঘরে। সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি কি রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে আমি রান্না করব মাটন, আলু দিয়ে মাটনে পাতলা ঝোল। তো চলো দেখা যাক সেটা আমি বানাই। হাই ফ্রেন্ডস, আমি পুতুল চলে এসেছি পুতুলের রান্নাঘরে। সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি রান্না করব মাটন আলু দিয়ে পাতলা ঝোল। তো রান্নাটা শুরু করে দিই। আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে আলু নুন হলুদ দিয়ে একটা মাখিয়ে রেখেছি, এটা আমি ভাজা করে নেব। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজবো। বাঙালির ঘরে কিন্তু দুপুরে মাটন আলু একটা পাতলা ঝোল কিন্তু প্রায় কিন্তু হয়, এটা খুবই একটা প্রসিদ্ধ খাবার। তো আমি আজকে এসেছি, আজকে আমার প্রথম রান্না হচ্ছে। তো ভাবছি যে মাটন দিয়েই শুরু করি, তো মাটন রান্না আলু দিয়ে রোল করবো। আমি কিন্তু আলুগুলো উঠিয়ে নিত, ভাজা লাল লাল ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দেব আলাদা করে। আমি আর অল্প করে তেল, কিন্তু মাংস 500 গ্রাম মাংস, বেশি তেল দেব না, অল্প। এখানে আমি দালচিনি, একটা ছোট দালচিনি, দুটো ছোট এলাচ আর দুটো লং আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজের সঙ্গে তুমি দুটো একটা তেজপাতা অর্ধেক করে নিয়ে সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু বাদামি কালারে হয়ে গেছে, তো আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেড় চামচের মতো এখানে দিলাম। এখানে একটা টমেটো কাটা আছে, এটা আমি দিয়ে দেব। আমি এখানে 1 চামচ লবণ দিব। গ্যাসটাকে ধিমে করে দেবো। আমি 1/2 চামচ লঙ্কা পাউডার দিয়ে দেবো, 1/2 চামচ ধনে পাউডার দিয়ে দেবো, 1/2 চামচ মরিচ পাউডার দিয়ে দেবো, 1/2 চামচ জিরা পাউডার দিয়ে দেবো। সবগুলো দিয়ে আমি ভালো করে আবার একটু করতে দেবো। ভালো আমি একটু 1/2 চামচ হলুদ পাউডার দিয়ে দেবো। দিয়ে আমি এটা একটু ভালো করে রেখে এখানে ফ্রেন্ডস 500 গ্রাম মাংস আছে, কচি পাঁঠার মাংস, এটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমি এটা
এটা কিন্তু হচ্ছে কষানো হয়ে গেছে, তো আমি এখন এই আলুগুলো মধ্যে দিয়ে একটু ভালো করে কষে আমি এটা একটু প্রেশারে দিয়ে দেবো। যে আমি এখন চাবন প্রথম বানাচ্ছি, তো এই জন্য আর তৈরি করবো না, এটা কিন্তু এখন কুকারের মধ্যে দিয়ে দেবো। তো এটা আমি কড়াইটা কষানো হয়ে গেছে, তো আমি এটা এবার কুকারের মধ্যে এটা দিয়ে দেবো। একটু সব করবো না বললে না ভালো লাগে না। তো কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকাটা দিয়ে দেবো, দিয়ে আমি দুটো সিটি মারবো। তো মামা কিন্তু মাংস রেডি হয়ে গেছে, আমি একটু অল্প করে এক চামচ গরম মশলা উপর থেকে সরিয়ে দেবো। ধনে পাতা ওর থেকে গার্নিশের জন্য দিয়ে দেবো, গ্যাসটা অফ করে কভার করে দেবো। তো আমার কিন্তু মাটন আলু দিয়ে পাতলা ঝোল রেডি হয়ে গেছে। তো আমি উপর থেকে একটু আমি ধনে পাতা আবার একটু ছড়িয়ে দেবো গার্নিশের জন্য। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।